মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতি যেন সবসময় নতুন মাত্রা পায় ইরান আর ইসরায়েলের মধ্যকার টানাপোড়েনের মাধ্যমে। কারণ সামরিক শক্তির তালিকায় ইরান 3 ধাপ এগিয়ে থাকলেও ইসরায়েল কোথায় পায় এত দাপট, যে রহস্য ঘুরে ফিরে আসছে সকলের চিন্তায়। কি এমন শক্তি যা ইরানকে পেছনে ফেলে ইসরায়েলকে ধরে রেখেছে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে? বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম হলেও ইসরায়েল রয়েছে 17তম স্থানে। ইরানের হাতে রয়েছে 610,000 সক্রিয় সেনা, বিপরীতে ইসরায়েলের সেনা সদস্যের সংখ্যা মাত্র 1,69,500। ইরানের ট্যাঙ্ক, কামান, সাজুয়া যানসহ রয়েছে অনেক বেশি যুদ্ধাস্ত্র। তবে এই পরিসংখ্যানের বাইরেও আছে কিছু বাস্তবতা যা ইসরায়েলকে তুলনামূলকভাবে করে তোলে শক্তিশালী। ইরানের চেয়ে ইসরায়েলের সামরিক ব্যয় অনেক বেশি। 2023 সালে ইসরায়েল সামরিক খাতে ব্যয় করেছে প্রায় $27.5 বিলিয়ন, যা ইরানের $10.3 বিলিয়ন তুলনায় প্রায় 3 গুণ। এই ব্যয়ের বড় অংশই বিনিয়োগ করা হয় ইসরায়েলের উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম কেনায়। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশ প্রতিরক্ষায় অনন্য। এটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম, যা তাদের শহরগুলোকে সুরক্ষিত রাখে। ইরান থেকে আসা 180টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে বেশিরভাগই এই ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল তাদের আন্তর্জাতিক মিত্রদের সমর্থন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধু এবং সামরিক সহযোগী। যে কোনো সংকটে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায়। সাম্প্রতিক ইরানি আক্রমণের পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে। এদিকে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকায় তাদের সামরিক সরঞ্জামের সরবরাহ সীমিত। ইসরায়েলের হাতে আনুমানিক 90টি পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়, যদিও ইসরায়েল এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবু এটি তাদের জন্য বড় কৌশলগত সুবিধা হিসেবে কাজ করে। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র নেই, যদিও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনেকেই শঙ্কিত। পারমাণবিক অস্ত্রের এই সম্ভাবনা ইসরায়েলের অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং ইরানের বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক অবস্থান বজায় রাখতে সাহায্য করেছে। ইসরায়েলের সেনাবাহিনী তাদের উচ্চ প্রশিক্ষণ এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতার জন্য পরিচিত। দেশের প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের নিয়ম রয়েছে। ইসরায়েলি সেনারা দীর্ঘদিন ধরে বাস্তব যুদ্ধে লিপ্ত, তাদের কৌশলগত দক্ষতা আরও বাড়িয়েছে। অন্যদিকে ইরানও যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন, তবে তাদের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ভূমিকা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়। এ কারণেই ইসরায়েলের সামরিক বাহিনী আক্রমণাত্মক অপারেশনে বেশি দক্ষ। ইসরায়েল তাদের কূটনৈতিক কৌশলও সফল। তারা বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রভাব বিস্তার করেছে। এই কূটনৈতিক শক্তির ফলে তারা বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সমর্থন আদায় করতে পারে, যা তাদের সামরিক কৌশলকে আরও দৃঢ় করে। ইরান ট্যাঙ্ক, কামান ও সেনা সদস্যের সংখ্যায় এগিয়ে থাকলেও ইসরায়েলের আধুনিক প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের সমর্থন, পারমাণবিক ক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তাদের তুলনামূলকভাবে করেছে বেশি শক্তিশালী। মূলত এসব কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আধিপত্য বজায় রাখতে পেরেছে ইসরায়েল। তবে এই সংঘাতের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। ইরান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে আর ইসরায়েলও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে। দুই দেশের মধ্যকারের প্রতিযোগিতা পুরো অঞ্চলকে নতুন এক দ্বন্দ্বের দিকে ঠেলে দিতে পারে। হলদা শামীম, আরটিভি।